আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সেন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি আরাফাতুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে নিয়ে আসছি, দেখো, তোমাদের একটা সৃজনশীল নমুনা। তোমরা অনুচ্ছেদটি পড়ে সেখান থেকে প্রশ্নের উত্তর এবং শব্দার্থ সহ যেই প্রশ্নগুলো থাকে তোমরা সেগুলো উত্তর করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমরা প্রশ্নে ফিরে যাই। নিচের অনুচ্ছেদটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। এটা হচ্ছে একটা অনুচ্ছেদ, এখান থেকে তোমার কিছু প্রশ্ন রয়েছে, থাকবে শব্দার্থ, থাকবে বিপরীত শব্দ সহ। ঠিক আছে, তো চলো আমরা অনুচ্ছেদটা একবার ভালো করে পড়ে নিই। একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে তোমাদের মূল বইয়ের এই ঘুরে আসি সোনারগাঁওয়ের থেকে একটা ছোট্ট একটা অনুচ্ছেদ। হ্যাঁ, তো অনুচ্ছেদটা হচ্ছে তোমাদের 79 পৃষ্ঠা শেষ পেরাটা। একটা মাত্র রাস্তা, তার দুপাশে সারি সারি প্রাচীন দালান। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রাচীন মানে পুরাতন, এটা কিন্তু আমরা জানি। দালানগুলো খুব উঁচু নয়, সব দুতলা, প্রায় 100 বছরের আগের তৈরি। এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান। সোনারগাঁওয়ের তৈরি মসলিনের বিশ্বজুড়ে খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে উঠে এটি। কিন্তু এদেশে ইংরেজরা আসার পর সোনা দেশি কাপড়ের কদর কমে যায়। এটা হচ্ছে তোমাদের অনুচ্ছেদ। তারপরে সেখান থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে। দেখো, এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে এরকম, তোমরা কিন্তু সবাই পড়েছো যে সোনারগাঁও কোথায় অবস্থিত। তারপরের প্রশ্ন হচ্ছে খ নাম্বার, সোনারগাঁও কিসের জন্য প্রসিদ্ধ ছিল? তো আমরা সবাই জানি সোনারগাঁও কিসের জন্য প্রসিদ্ধ ছিল। তারপরে দেখো, এবং কেন সেখানের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু আমরা জানি কেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। কেন এবার সোনারগাঁও তখন আস্তে আস্তে সেখান থেকে বাণিজ্যিকরা কেন চলে যায়, ধনী ব্যক্তিরা কেন সেখানে আর বাণিজ্য করে না, এটা একটা সুন্দর কারণ আছে, তুমি সেটা লিখো। তারপরে দেখো, সোনারগাঁও নিয়ে ছোট্ট একটি রচনা তৈরি করো। সোনারগাঁও নিয়ে তোমার মতো করে ছোট্ট একটি রচনা তৈরি করবা 10 বাক্যে। ঠিক আছে, তো তারপরে দেখো, আমি তোমাদের কিছু শব্দার্থ আছে, আমরা শব্দার্থগুলো দেখি। প্রসিদ্ধ প্রসিদ্ধ কদর, তারপর প্রাচীন, তারপরে হচ্ছে আমাদের বিপরীত শব্দ।
বিপরীত শব্দ বলে দেওয়া আছে, সকাল যাওয়া আনন্দ মিষ্টি রোদ প্রথম। তো আমরা কিন্তু বিপরীত শব্দ সবাই জানি, সকাল যাওয়া আনন্দ প্রথম, ঠিক আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা বিপরীত শব্দ তোমরা লিখে রাখবে। তারপরে তোমরা দেখো সমার্থক শব্দ আছে তোমাদের এখানে ৬ নাম্বার পৃষ্ঠা হচ্ছে ৮৩ পৃষ্ঠার এখানে দেখো সমার্থক শব্দ আছে ফুলের, কয়েকটি সমার্থক শব্দ, যেমন ধরো ফুল, পুষ্প, কুসুম, মঞ্জরি, প্রসূন, পুষ্প। তারপরে পানি, জল, বাড়ি, সলিল, নীর, অম্বু, পৃথিবী। আমরা অনেক সময় এরকম তোমাদেরকে তোমাদের পরীক্ষায় আসে যে সমার্থক শব্দ লিখো, তো এই সময় এখানে যে কয়টা সমার্থক শব্দ আছে সম্পূর্ণ তোমরা ছোটস্থ করে রাখো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শুরু করতেছি তোমাদের গণিত ক্লাস। আজকের শিডিউল অনুযায়ী তোমাদের গণিত ক্লাসে নবম অধ্যায় নিয়ে পূর্ণ আলোচনা করা হবে, অর্থাৎ রিভিশন ক্লাস। তো নবম অধ্যায় তোমরা জানো, নবম অধ্যায় দশমিক ভগ্নাংশ, এটি একটু পূর্ণ আলোচনা করি এর মূল মূল অংশগুলো, অর্থাৎ এই অধ্যায়ের মূল অংশগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। দশমিক ভগ্নাংশ তোমরা জানো যে ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ একটি ভগ্নাংশ আমি লিখি, যেমন 37.95, এটি একটি দশমিক ভগ্নাংশ। তো এর তিনটি অংশ আছে, এই দশমিক ভগ্নাংশটির তিনটি অংশ আছে। এটি হচ্ছে দশমিকের আগে, অর্থাৎ দশমিকের বাম দিকে একটি অংশ, তারপর দশমিকের ডানে আরেকটি অংশ। দশমিকের বাম দিকের অংশটি হচ্ছে পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যা, তারপর দশমিকের ডান দিকের অংশটি হচ্ছে ভগ্নাংশ বা ভাঙা সংখ্যা। দশমিকের বাম দিকের অংশটি তোমরা মনে রাখবে, দশমিকের বাম দিকের অংশটি যত বড়ই হোক না কেন সেটি এক থেকে ছোট হবে। আর একটি অংশ হচ্ছে দশমিকের অংশ, অর্থাৎ দশমিকটা হচ্ছে, দশমিক বিন্দুটি হচ্ছে দশমিকের অংশ। তাহলে আমরা তিনটি অংশ কি পেলাম, বাম দিকের অংশটি পূর্ণ অংশ, ডান দিকের অংশটি ভগ্নাংশ, আর দশমিক বিন্দুটি হচ্ছে দশমিকের অংশ। তো এটিকে আমরা কিভাবে পড়ব, আমরা যদি এটিকে পড়ি তাহলে পড়তে হবে 37.95। আবার একক দশক হিসাবে যদি পড়ি তাহলে দশমিকের বাম পাশের অংশে অংশটুকু পড়তে হবে একভাবে, দশমিকের ডান পাশের অংশটুকু পড়তে হবে আরেকভাবে। যেমন দশমিকের ডান পাশে গেলেও দশমিকের পর থেকে যেতে হবে, দশমিকের বাম পাশে আসলেও দশমিক থেকে আসতে হবে। অর্থাৎ এই দিকের সংখ্যাগুলো পড়লেও আমরা দশমিক থেকে পরের সংখ্যাটি পড়ব, এই দিকে আসতে গেলেও দশমিক থেকে এর সাথে সংখ্যাটি পড়ব। অর্থাৎ দশমিকের এই পাশের অংশটুকু যদি পড়তে যাই তাহলে পড়তে হবে একক, দশক, তারপরে এখানে আরও থাকলে শতক, হাজার, এরকম। দশমিকের ডানের অংশটুকু পড়লো, এটাকে আগে পড়তে হবে, তারপর এটি। তাহলে এটি কি পড়তে হবে, দশমিকটা হচ্ছে দশমিকের অংশ, এর পরের প্রথমটি হচ্ছে দশমাংশ, অর্থাৎ দশ ভাগের এক অংশ, এরপরটা হচ্ছে শতাংশ বা একশো ভাগের এক অংশ, তারপর যদি আরেকটা থাকে তাহলে হচ্ছে সহস্রাংশ বা হাজার
হাজারাংশ মানে হাজার ভাগের এক ভাগ, অর্থাৎ এক হাজার ভাগের এক ভাগ। তো এইভাবে আমরা দশমিক ভগ্নাংশ পড়তে পারি। দশমিক ভগ্নাংশের পঠন রীতি কি আশা করি বুঝতে পারছো? তারপর এই দশমিক ভগ্নাংশ দিয়ে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ থাকে। আমি সংক্ষেপে যোগ বিয়োগ গুণ ভাগটি আরেকবার আলোচনা করে নিতেছি। তো দশমিকের যোগ একেবারে নর্মাল যোগের মতোই, যেমন ধরো আমি এটি লিখলাম দশমিকের যোগ, তারপর যোগ দিলাম ধরো বারো দশমিক পাঁচ তিন। এবার এই স্বাভাবিক যে যোগ, যোগের যে নিয়ম সেই নিয়মই করবো, শুধুমাত্র দশমিকের সোজা দশমিক রেখে দেব। যোগ বা বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম, শুধু দশমিকের সোজা শুধু দশমিক রাখবো, তারপর দশমিকের এপাশের সংখ্যা এপাশ ঠিকঠাক লিখবো, এপাশের সংখ্যা ঠিকঠাক লিখবো। কীভাবে লিখবো? স্থানীয় মান অনুযায়ী, অর্থাৎ এককের ঘরের সংখ্যা এককের ঘরের নিচে পড়বে, দশকের ঘরের সংখ্যা দশকের ঘরের নিচে পড়বে, তারপর দশমিকের ডান দিকের অংশ, দশমাংশের অংশের সংখ্যা যেন মিল থাকে, শতাংশের সংখ্যা যেন উপর নিচটা মিল থাকে। মোট কথা হচ্ছে দশমিকের সোজা আগে দশমিকটা বসাবো, তারপর দশমিকের ডান দিকের অংশ বসাবো, দশমিকের বাম দিকের অংশ বসাবো, তারপর নর্মাল যে যোগ আছে সেই যোগের মতোই করবো, শুধুমাত্র দশমিক বিন্দুটা সোজা দশমিক বিন্দুটা নামিয়ে দেবো। তাহলে নর্মাল যে যোগ আছে পাঁচ আর তিন আট হাতে নাই, তারপর নয় আর পাঁচ চোদ্দ হাতে আছে এক, হাতের এক অনাশি দশমিকের এপাশে চলে আসবে। তো দশমিক নিয়ে ভাবতে হবে না, দশমিকের কাজ শুধু এতটুকুই দশমিকের সোজা দশমিকটা সেট আপ করে দেওয়া, অথবা দশমিকের সোজা দশমিকটা নামিয়ে দেওয়া। আর এছাড়া দশমিক নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না, নর্মাল যোগ বিয়োগের মতো স্বাভাবিক সেন্সে করতে হবে। তাহলে হাতে এক ছিল সাত আর দুই নয়, হাতে এক নিয়ে দশ, দশে শূন্য, হাতে না হাতে আছে এক, তারপর তিন আর একে চার, হাতে এক নিয়ে পাঁচ। এটি আমাদের যোগফল। যদি আমরা বিয়োগ করতে যাই তাহলে সেমভাবেই করবো। হ্যাঁ, যেমন আমি বিয়োগ করে নিতেছি, বিয়োগ যদি করি তাহলে পাঁচ থেকে তিন গেলে দুই থাকে, তারপর নয় থেকে পাঁচ গেলে চার থাকে। কোনোটিতে হাতে ছিল না, দশমিকের সোজা দশমিকটি বসিয়ে দিলাম, তারপর সাত থেকে দুই বাদ দিলে পাঁচ থাকে, তিন থেকে এক বাদ দিলে দুই থাকে। এটি আমাদের দশমিক ভগ্নাংশের বিয়োগ অঙ্কটি হয়ে গেল, আর নিচেরটি হচ্ছে বিয়োগফল। এবার আসি আমরা দশমিক ভগ্নাংশের গুণটা কীভাবে করব। দশমিক ভগ্নাংশের গুণটা খুবই সিম্পল, যেমন আমরা এখানে রাখলাম এত, তারপর আমরা দিলাম দুই দশমিক তিন। এটি দশমিকের গুণের ক্ষেত্রে দশমিকের সোজা দশমিক পড়বে এমন কোনো কথা না, দশমিকের সোজা দশমিক আসতেও পারে নাও আসতে পারে। যদি প্রথম করে দশমিকের পরে দুটি সংখ্যা থাকে আর দ্বিতীয় সংখ্যাটিতে, অর্থাৎ যে সংখ্যাটি দিয়ে গুণ করবো এটি দশমিকের পরে একটি সংখ্যা থাকে, হ্যাঁ, তাহলে আমাদের দশমিকের সোজা দশমিক পড়বে না। দশমিকের সোজা দশমিক পড়তেও পারে নাও পড়তে পারে, কিন্তু আমরা তাহলে আমরা গুণটি কীভাবে করবো? গুণটি একেবারে নর্মাল গুণের মতো করবো, দশমিকের কাজটা একেবারে দশমিক নিয়ে একেবারে গুণের শেষ অংশে, অর্থাৎ গুণের শেষ অংশে যোগ করতে হয়, এই যোগের পরে আমরা দশমিকটা নিয়ে চিন্তা করব। তো চলো আমরা সেটি কীভাবে করবো একটু দেখে নিই। আমরা প্রথমে তিন দিয়ে পুরোটাকে গুণ করে ফেলবো, দশ প্রথমে মনে করবো যে দশমিক নাই, নর্মাল যে গুণ আছে এই গুণের মতো গুণ করবো। তিন দু গুণে ছয়, তিন চারে বারো, দুই হাতে আছে এক, তারপর তিন পাঁচা পনেরো আর এক ষোলো, হাতে আছে এক, তিন দু গুণে ছয় আর হাতে এক সাত। তারপর নর্মাল গুণের মতো গুণ করলে তারপর আবার দুই দিয়ে টোটালটাকে গুণ করতে হবে, আর একটি সংখ্যা দিয়ে যেহেতু গুণ করা হয়ে গেছে এখানে একটি বর ফিল আপ করে দিতে হবে শূন্য দিয়ে, কোনো অবস্থাতেই ক্রস চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে ফিল আপ করা যাবে না। দুই দু গুণে চার, তারপর চার দু গুণে আট, পাঁচ দু গুণে দশ, দশে শূন্য, হাতে আছে এক, দুই দু গুণে চার আর এক পাঁচ। এবার তোমরা জানো যে যোগের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই যোগ হয়, সরি, গুণের ক্ষেত্রে প্রতিবারই যোগ হয়। এই যোগটি আমরা করে নিলাম, এবার
হচ্ছে দশমিকের পালা, অর্থাৎ দশমিকের কাজ, দশমিক নিয়ে চিন্তা করার কাজ। এখন এবার আমরা দশমিক বিন্দুটা গুণ করার পরে এই যোগফলে সেট আপ করবো। কীভাবে সেট আপ করবো সেটি হচ্ছে আমরা দেখবো দশমিকের পরে আমরা যে দুটি সংখ্যা গুণ দিলাম, প্রতিবারই তো দুটি সংখ্যা গুণ দেওয়া হয়, এই দুটি সংখ্যার মধ্যে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে। টোটাল দুইটা সংখ্যার মধ্যে মোট দশমিকের পরে যতটি অঙ্ক থাকে এখানে যোগফলের মধ্যে দশমিকের পরে ততটি অঙ্ক থাকতে হবে। তাহলে দশমিকের পরে প্রথম সংখ্যাটিতে আছে দুইটি অঙ্ক, যেমন চার আর দুই এক দুইটি, আর দ্বিতীয় সংখ্যাটিতে অর্থাৎ গুণকে দশমিকের পরে আছে একটি অঙ্ক। তাহলে গুণ এবং গুণক দুটি সংখ্যা মিলে দশমিকের পরে আছে তিনটি অঙ্ক। তাহলে আমাদের এই যে গুণফলটা, যোগফলটাই মূলত গুণফলটা, গুণফলটাও দশমিকের পরে তিনটি অঙ্ক থাকতে হবে। তাহলে দশমিক বিন্দুটা যদি এখানে বসিয়ে দেয় তাহলে দশমিকের পরে আমাদের তিনটি অঙ্ক থাকে। তাহলে এটি আমাদের গুণফল। আশা করি সমস্যাটি বুঝতে পারছো। আগামী ক্লাসে পুনঃ আলোচনা, আরেকটি ক্লাস হবে আগামী ক্লাসে, আমরা দশমিকের ভাগ এবং দশমিক ভগ্নাংশের আরও কয়েকটি বেসিক রুলস নিয়ে আলোচনা করব। গণিতের ক্লাসের সাথে সাথে আজকে আমার ক্লাস আরেকটি যাবে তোমাদের জন্য, সেটি হচ্ছে সমাজ, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো সেই ক্লাসটি দিয়ে দেবো একসাথে অ্যাড করে। সবাই ভালো থাক। আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এসসিকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। গত ক্লাসে আমি তোমাদেরকে তোমার বইয়ের ইউনিট 35 রিডিংটা ভালো করে পড়েছিলাম, অর্থাৎ আমরা পড়েছিলাম হচ্ছে মাই ট্রিপ, তাই না? আজকে আমরা মাই ট্রিপ সম্পর্কে সিন প্যাসেজ পড়ব, ঠিক আছে? সবাই নিশ্চয় তোমার বইয়ের রিডিংটা ভালো করে পড়েছো এবং অর্থ সহ নিশ্চয় খুব ভালো করে বুঝেছো। এবারে চলো আমরা আমাদের স্কোয়ার বই থেকে মাই ট্রিপের সিন প্যাসেজটি পড়ে নিই। সবাই দেখো, তোমার স্কোয়ার বইয়ের 159 পৃষ্ঠায় সিন প্যাসেজটি রয়েছে। তাহলে সিন প্যাসেজ যেভাবে আসবে, সর্বপ্রথমে আমাদের কি আসবে, প্যাসেজ আসবে। তাহলে প্যাসেজটা আমরা সবাই খুব ভালো করে পড়ে নিই। দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস নং 1, 2, 3, and 4, অর্থাৎ অনুচ্ছেদটি পড়ো এবং 1, 2, 3, এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। দেখো, মাই নেম ইজ আলভি, আই লিভ ইন ঢাকা, বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম। মাই গ্র্যান্ডফাদার সরি মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভ স্টিল লিভ দেয়ার। লাস্ট জুন আই ওয়েন্ট টু ভিজিট মাই গ্র্যান্ডমাদার, মাই আঙ্কেল অ্যান্ড কাজিনস ইন চিলমারি, দেয়ার হাউস ইজ নিয়ার দ্য যমুনা রিভার। মাই আঙ্কেল ইজ এ ফিশারম্যান, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফিশারম্যান বাট হি ডাইড অ্যাবাউট 10 years অ্যাগো, আই ডিডন্ট নো হিম। হোয়েন মাই সিস্টার অ্যান্ড আই ভিজিটেড চিলমারি ইন জুন, উই হ্যাড সো মাচ ফান, আওয়ার গ্র্যান্ডমাদার টোল্ড আস স্টোরিজ অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। মাই আঙ্কেল কট এ লট অফ ফিশ, মাই ফেভারিট ফিশ ইজ চাপিলা, ইটস এ থিন হোয়াইট ফিশ, ইটস ডেলিসিয়াস, বাট হেল্প আওয়ার গ্র্যান্ডমাদার সরি উই হেল্প আওয়ার গ্র্যান্ডমাদার মেক দ্য ফিশ এভরি নাইট, উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস। ইট ওয়াজ এ ভেরি স্পেশাল ট্রিপ, উই টকড উইথ আওয়ার রিলেটিভস অ্যান্ড লার্ন অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার কান্ট্রি, উই অলসো স্যাং সংস টুগেদার। তাহলে এই রিডিংটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, তাই না? আজকে আমরা এর সিন প্যাসেজ পড়বো। আমরা কিন্তু অর্থ সহ খুব ভালো করে পড়েছিলাম। এবার আসো সিন প্যাসেজ। দেখো, 160 পৃষ্ঠা সবাই বের করো। 160 পৃষ্ঠায় প্রথমে আমরা জানি ওয়ান নাম্বারে কী থাকে, ম্যাচিং থাকে আর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস থাকে। দেখো এখানে ম্যাচিংয়ে কী দেওয়া আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন কলাম বি, দেয়ার ইজ 2 এক্সট্রা। দেখো এখানে আমরা কী জানি, কলাম এ তে যেগুলো দেওয়া থাকবে কলাম বিতে তার মিনিংগুলো দেওয়া থাকবে, আমরা এগুলো মিলকরণ করে লিখবো। তাহলে কিভাবে কলাম লিখতে হয় আমরা তো সবাই জানি, তাই না? দেখো প্রথমে কলাম এ তে রয়েছে লিভ, লিভ অর্থ হচ্ছে বাস করা। তাহলে দেখো ওই পাশে অর্থাৎ কলাম বি তে কি কি রয়েছে যেটা লিভের সাথে মিলে। দেখো টু ডিউয়েল, টু ডিউয়েল অর্থ কি, বাস করা। তাহলে বাস করা, জীবন ধারণ করা, যাই বলো না কেন, সবটাই কি লিভের সাথে মিলছে। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি। তাহলে কিভাবে লিখবো আবারও দেখাচ্ছি, দেখো কিভাবে লিখবো আমরা। এই পাশে কলাম এ লিখবো, এই পাশে কলাম
বি লিখবো সবাই কিন্তু উপরে অবশ্যই কলাম এ কলাম বি অথবা এ অথবা বি এটা কিন্তু উল্লেখ করে রাখবে ঠিক আছে তারপর এখানে দেখো এ নাম্বার এটা এখানে প্রথমে দেয়া আছে ডি তারপর আমি জানি आंसरটা হচ্ছে টু ডুয়েল টু ডুয়েল কোথায় আছে বি নং বি কলামে 5 নম্বরে আছে অর্থাৎ রোমান সংখ্যায় 5 দেওয়া আছে তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে টু ডুয়েল ঠিক আছে এভাবে আমরা প্রত্যেকটি লিখে যাব সবাই আমরা জানি আমরা আগেও পড়েছি এবারে আসে হচ্ছে বি নম্বরে রিলেটিভস রিলেটিভস অর্থ হচ্ছে আত্মীয় স্বজন এরপরে দেখো এক নম্বরে মিলছে নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স কি নিকট আত্মীয় ফান সি নম্বরে আছে হচ্ছে ফান ফান অর্থ মজা মেরিমেন্ট মেরিমেন্ট অর্থ হচ্ছে আনন্দ তারপরে দেখো ডি নম্বরে ফেভারিট ফেভারিট অর্থ হচ্ছে প্রিয় ফন্ড অফ অর্থ কি প্রিয় ই নাম্বার দেখো ডেলিসিয়াস ডেলিসিয়াস অর্থ হচ্ছে মজাদার বা সুস্বাদু টেস্টি অর্থ কি মজাদার বা সুস্বাদু এভাবে আমরা বুঝে বুঝে পড়ব আমি কিন্তু কখনোই বলবো না তোমরা মুখস্থ করবে না কিন্তু ওয়ার্ড মিনিং এর ওয়ার্ড গুলো বা শব্দার্থ গুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে শিখে রাখবে তাহলে তুমি বুঝে বুঝে যেভাবে এগুলো ছাড়াও যদি তোমার অন্য কোনো সিনোনিম আসে তাহলে তুমি অর্থ পারলে কিন্তু ওইগুলোর সাথে এগুলো মিলাতে পারবে ঠিক আছে তাহলে বুঝে বুঝে অর্থ সমাদেরকে পড়তে হবে ঠিক আছে মুখস্থ বিদ্যা সবকিছু না এরপরে আসে হচ্ছে অর থাকলে কি বলেছিলাম এক নং এ অর থাকলে তুমি যদি অর আনসার করতে চাও বা অর যদি চলে আসে অর দিয়ে যদি প্রথমে এক নম্বর যদি ম্যাচিং ও আসে আবার ফিল ইন দা গ্যাপস ও আসে তাহলে সে ক্ষেত্রে যে কোনো একটাতে কিন্তু অর দিবে এখন ধরো তুমি ম্যাচিংটা ভালো করে পারো না বা ম্যাচিংটা তুমি পারছো না তাহলে সে ক্ষেত্রে তুমি ফিল ইন দা গ্যাপস আনসার করবে ফিল ইন দা গ্যাপস এ অর দেয়া আছে তখন তুমি অবশ্যই অবশ্যই অর কথাটা উল্লেখ করে দিবে অর কথাটা অবশ্যই উল্লেখ করে দিবে তারপরে দেখো ফিল ইন দা গ্যাপসে কিছু ওয়ার্ড রয়েছে অর্থাৎ উইথ ক্লু রয়েছে আটটি ফিশারম্যান হেট টোল ফেভারিট ঢাকা লিভ পেইন্টার আর আনগ্রেড ঠিক আছে সরি আর্জেন্ট ঠিক আছে লেখা আছে এখানে এ নাম্বারে দেখো আলভি লিভস ইন ড্যাশ আলভি কোথায় বাস করে আলভি ঢাকায় বাস করে তাহলে এখানে আমরা ঢাকা বসাবো অর্থাৎ এখানের উত্তরগুলো আমি সরাসরি প্যাসেজ থেকে পাচ্ছি অর্থাৎ প্যাসেজ থেকে অটোমেটিক্যালি বা সরাসরি আমাকে এখানে কি ফিল ইন দা গ্যাপস আমার চলে আসছে তাহলে আমি এই ক্ষেত্রে প্যাসেজের সাহায্য নিব ঠিক আছে তারপরে আসো হচ্ছে নাম্বার টু নম্বরে কি থাকে রাইট ট্রু অর ফর ট্রু ফলস অর্থাৎ রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি সঠিক হলে সত্য লিখো বা ট্রু কথাটা সম্পূর্ণভাবে লিখো আবার যদি ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে ফলস কথাটি সম্পূর্ণভাবে লিখতে বলা হয়েছে অর্থাৎ যদি আমাকে এখানে আমার আনসারটা ট্রু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা টি আর ইউই সম্পূর্ণ কথাটা লিখবো আর যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফলস কথাটা সম্পূর্ণভাবে লিখবো অর্থাৎ নির্দেশনা অনুসারে আমরা কাজ করবো প্রথমেই আসে হচ্ছে চিলমারি অ্যান্ড কুড়িগ্রাম আর টু ডিফারেন্ট প্লেস চিলমারি এবং কুড়িগ্রাম দুটি ভিন্ন জায়গা ট্রু বিনাবা দেখো আলভি লিভস ইন কুড়িগ্রাম আলভি কি কুড়িগ্রামে বাস করে আরবি ঢাকাতে বাস করে তাহলে এটা ফলস অর্থাৎ এভাবে তুমি এ বি সি ডি নাম্বার দিয়ে তুলবে এবং ব্র্যাকেটে ট্রু হলে ট্রু জায়গাটা সম্পূর্ণটা লিখবে আবার ফলস হলে ফলস সম্পূর্ণটা লিখবে বুঝতে পেরেছো এরপর আসো থ্রি নাম্বারে আছে হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস ইন দ্য সেন্টেন্স অর সেন্টেন্সেস অর্থাৎ এক বা একাধিক বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দেখো প্রথমেই আছে হচ্ছে হোয়ার ডাস আলভি লিভ আলভি কোথায় বাস করে হোয়ার ডাস আলভি লিভ তাহলে যখন আমি আনসার করব তখন কি লিখবো আলভি লিভস ইন ঢাকা আলভি লিভস ইন ঢাকা অর্থাৎ এখানে আমরা যদি একটু আলোচনা করি দেখো থ্রি নাম্বারের প্রশ্নটা হচ্ছে এ হোয়ার ডাস আলভি হোয়ার ডাস আলভি লিভ দেখো এই ক্ষেত্রে এখানে আমরা আনসারটা করবো হচ্ছে আলভি প্রথমে আসবে হচ্ছে আলভি তারপর কি লিখবো আলভি লিভ এখানে আছে তাহলে আমি কি লিখবো আলভি লিভস লিখবো কথাটা লিখবো কি আলভি লিভস ইন ঢাকা এখন তোমার প্রশ্ন আসতে পারে মনে হতেই পারে যে এখানে লিভ আমি কেন এখানে লিভস লিখলাম প্রথমেই দেখো সাবজেক্টকে দেখো সাবজেক্ট হচ্ছে কি আলভি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন কারা আমি তুমি ছাড়া বাকি সব থার্ড পারসন তাহলে আলভি কিন্তু এখানে থার্ড পারসন এবং অবশ্যই সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয় এবং এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখবে যেহেতু এখানে ডাজ আসছে তাহলে ভার্বের শেষে আমরা এখানে
এই যদি মনে না থাকে তাহলে সেক্ষেত্রে ডাল যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বা ইএস বসাবো। বুঝতে পেরেছো? তারপর দেখো হোয়াই ডিড আলবি গো, আলবি কোথায় গিয়েছিল, আলবি কোথায় গিয়েছিল, আলবি ওয়েন্ট টু চিলমারি, হিজ ফ্যামিলি লিভ দেয়ার, আলবি চিলমারিতে গিয়েছিল, যেহেতু এখানে ডিড বলেছে তাহলে আলবি হোয়াই ডিড আলবি গো, তাহলে এখানে গো হচ্ছে কি দেখো সবাই একটু লক্ষ্য করো, তো অবশ্যই কিন্তু ভার্বের ব্যবহারগুলো লক্ষ্য রাখবে। হোয়াই ডিড আলবি গো, আলবি কোথায় গিয়েছিল, তখন আমরা লিখবো হচ্ছে আলবি ওয়েন্ট টু চিলমারি। দেখো এখানে কেন আমি ওয়েন্ট লিখেছি, এখানে তোমার গো দেয়া আছে, কেন আমি এখানে ওয়েন্ট লিখেছি, কারণ হচ্ছে হোয়াই ডিড আলবি গো এটা কি পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হলে ভার্বকে আমার কি নিয়ে আসতে হবে, পাস্ট টেন্সে নিয়ে আসতে হবে। আমরা যখন টেন্স পড়েছিলাম তখন গো এর পাস্ট ফর্ম আমরা কি পড়েছিলাম, ওয়েন্ট পড়েছিলাম, এর জন্য আমি এখানে ওয়েন্ট লিখেছি শুধুমাত্র কি এখানে ডিড আছে দেখে, অর্থাৎ পাস্ট টেন্সের ব্যবহার দেখে এখানে আমরা গো এর পাস্ট ফর্মটি লিখেছি। অর্থাৎ এই বিষয়গুলো সবাই খুব লক্ষ্য রাখবে, ভার্বের বিষয়গুলো অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবে, সবসময় বলি তাই না। এভাবে সি নাম্বার দেখো, হু ডিড হি সি দেয়া, সে এখানে কাদের দেখেছিল, ডি নাম্বার হচ্ছে হু ডিড হি গো উইথ, সে কার সাথে গিয়েছিল, রাইট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট হি ডিড হিয়ার, সেখানে সে কি কি কাজ করেছিল তা লিখো। এক নাম্বার দেখো রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দ্য স্পেশালিটি অফ দ্য ট্রিপ, এই ভ্রমণের বৈশিষ্ট্য সম্পর্কে তিনটি বাক্য লেখো, এই ভ্রমণের অর্থাৎ তুমি যে প্যাসেজটি পড়েছো মাই ট্রিপ, অর্থাৎ আলভির ভ্রমণ সম্পর্কে যে তুমি এখানে পড়েছো, এই ট্রিপটা সম্পর্কে তুমি কি তিনটি বাক্য লিখো। এখন যদি তুমি এখানে তোমার নিজ তুমি যদি কোথাও ট্রিপ দিতে যাও বা কোথাও ভ্রমণ করতে যাও সেই সম্পর্ক লিখো তাহলে কিন্তু হবে না, কারণ এখানে বলেছে রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দ্য স্পেশালিটি অফ দ্য ট্রিপ, এই ভ্রমণের বৈশিষ্ট্য, এই ভ্রমণ কোনটা যেটা তোমার প্যাসেজে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে ফোর নাম্বার, ফোর নাম্বার কি থাকে, ফোর নাম্বার থাকে হচ্ছে শর্ট কম্পোজিশন, তাহলে আমাদের এখানে লিখেছে রাইট অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট এ ট্রিপ, দ্য ফলোয়িং কোয়েশ্চনস উইল হেল্প ইউ। দেখো এখানে তোমাকে বলেছে এ ট্রিপ সম্পর্কে অর্থাৎ একটি ভ্রমণ সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন লিখতে বলা হয়েছে কমপক্ষে পাঁচটি বাক্যে, এবং এখানে তোমাকে কিছু প্রশ্ন দিয়েছে, এই প্রশ্ন আনসার তুমি এখানে পড়বে। প্রশ্ন ফোর হেডিং এ কি হবে, মাই ট্রিপ, এবং এখানে আমরা প্রশ্নগুলোর উত্তর দিব, কারণ এখানে আমরা অনেক সময় প্যাসেজ দেখতে পাই যে সরি এই প্রশ্নগুলোতে দেখতে পাই যে প্যাসেজ রিলেটেড প্রশ্ন থাকে, সেক্ষেত্রে প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের করতে হয়, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করে দিলে, পাঁচটা প্রশ্ন দেওয়া থাকে তো পাঁচটা প্রশ্নের উত্তর করে দিলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এ ট্রিপ, ভ্রমণ দ্বারা তুমি কি বুঝো, আনসারটা হচ্ছে দেখো এ ট্রিপ ইজ এ জার্নি আন্ডারটেকেন বাই সামওয়ান, অর্থাৎ ভ্রমণ বলতে বা প্রমোদ ভ্রমণ বলতে কোনো ব্যক্তি দ্বারা কৃত ভ্রমণকে বোঝায়। হোয়াই ডু ইউ আন্ডারটেক এ ট্রিপ, তুমি কেন ভ্রমণে যাও, আই আন্ডারটেক এ ট্রিপ ফর ডিফারেন্ট টাইপস অফ পার্সোনাল কজেস, অর্থ হচ্ছে আমি বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রমোদ ভ্রমণ করে থাকি। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ এ ট্রিপ, ভ্রমণের উপকারিতা কি, তার এক্ষেত্রে আনসার হচ্ছে দ্য বেনিফিট অফ এ ট্রিপ ইজ টেকস আস টু আওয়ার ডেস্টিনেশন, এটি আমাদেরকে আমাদের ভ্রমণের উপকারিতা হলো এটি আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যায়, অর্থাৎ ভ্রমণ করলে তুমি জানতে পারো শিখতে পারো, ঠিক আছে। তুমি কোনো জায়গায় যদি ভ্রমণ করতে যাও তাহলে সেক্ষেত্রে তুমি সেই জায়গা সম্পর্কে তোমার তুমি জানতে পারো, ওইখানে কী কী আছে তুমি শিখতে পারো, একটা আইডিয়া নাও, তাই না। ভ্রমণ কিন্তু খুবই মজার জিনিস। নিরাময় দেখো হোয়াট ডু ইউ ডো হোয়েন ইউ আর অন এ ট্রিপ, ভ্রমণ সকালীন সময়ে তুমি কি করো, হোয়েন আই এম অন এ ট্রিপ, যখন আমি ভ্রমণে যাই আই ডু ডিফারেন্ট কাইন্ডস অফ ফানি থিংস, আমি বিভিন্ন ধরনের মজার কাজ করে থাকি। হাউ ক্যান ইউ ইভ্যালুয়েট এ ট্রিপ, তুমি কিভাবে মূল্যায়ন করো ভ্রমণকে, কিভাবে মূল্যায়ন করো, আই ইভ্যালুয়েট এ ট্রিপ অলওয়েজ পজিটিভলি, আমি অবশ্যই কি দৃষ্টিকোণ থেকে ইতিবাচক ভাবে এটাকে কি মূল্যায়ন করি, ভ্রমণ কিন্তু অবশ্যই খুব ভালো।
যখনই সুযোগ পাবে অবশ্যই ট্রিপে যাবে। তো তোমাদের আজকে পড়া থাকবে হচ্ছে, সবাই তো ডায়েট পড়া লিখবে, তোমাদের পড়া থাকবে হচ্ছে ইউনিট 35 এর। ইউনিট 35 এর রিডিং কিন্তু আবারও অর্থসহ সবাই ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে আমরা সিন পেসে যখন আনসার করতে যাব তখন কিন্তু আমরা আমাদের অর্থটা খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে। তাহলে ইউনিট 35 এর সব রিভিশন করবে, যা যা আগে পড়েছি অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা যা পড়েছি সেটা পড়বে সবাই খুব ভালো করে, এবং ইউনিট 35 এর সব রিভিশন এবং স্কয়ার বইয়ের এবং দেখো তোমাদের 164 পৃষ্ঠায়, তোমার যে স্কোয়ার বইটি রয়েছে এটার 164 পৃষ্ঠায় খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এবং এখানে যে 4 নং-এ তোমাদের এর ট্রিক ছিল শর্ট কম্পোজিশনটা কিন্তু ভালো করে শিখে নিবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ। শিক্ষার্থীবৃন্দ, তো শুরু করতেছি তোমাদের সমাজ ক্লাসটি। আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের হেডলাইনটি হচ্ছে সমাজে পরস্পরের সহযোগিতা, অর্থাৎ সমাজে আমরা যারা বসবাস করি, যে মানুষ আমরা বসবাস করি তাদের মধ্যে সেই মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ নারী ও পুরুষ। নারী ও পুরুষের পুরুষকে অর্থাৎ প্রত্যেককে প্রত্যেককে বা পরস্পরকে কীভাবে আমরা সহযোগিতা করব সেই বিষয়ে টপিকটি নিয়ে আলোচনা করা হয়েছে। তো অধ্যায়টির 1 নং পরিচ্ছেদ নারী ও পুরুষ। পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি, মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার। এখানে আমি যে মতামতগুলো ব্যক্ত করবো সবগুলোই বয়ের আলোকে, এটি আমাদের আমার ব্যক্তিগত বা ধার্মিক মতামত নয়, সম্পূর্ণ এই বইটির আলোকে। তো আমরা কীভাবে, আমি খুব সংক্ষেপে আলোচনা করব, কারণ এটি রিভিউ ক্লাস, প্রথম সেমিস্টারের পড়া, যেটি তোমাদেরকে আগে খুব ভালোভাবে পড়ায় দেওয়া হয়েছে, এখন রিভিউ ক্লাস হিসেবে আমরা একটু দ্রুতই করব। একটি পরিবারে মেয়ে শিশু থাকে, ছেলে শিশু থাকে, সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। আমাদের সমাজে এরকমই হয় যে ছেলে শিশুটির জন্য 2টি প্রাইভেটের ব্যবস্থা করা হয়, অথচ মেয়েটির জন্য 1টি করা হয়, এরকম অনেকাংশে হয়, অনেক ফ্যামিলি এরকম করে থাকেন, সবাই করেন না। তো এটি যেন না হয়, এরকম বৈষম্যটি যেন না হয় এ বিষয়ে টপিক্সটি। তারপর এদের জামা কিনতে গেল, ছেলের জামার বাজেট বেশি, মেয়ের জামার বাজেট কম, এরকমটি যেন না হয়, সকলকে যেন সমান চোখে দেখা হয় সে বিষয়ে কথাটা বলা হয়েছে। হ্যাঁ, মেয়েদের বাবা মায়ের অর্থাৎ পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার কম, ছেলেদের অধিকার বেশি, এরকমটি যেন না হয়, অর্থাৎ সবাইকে সমান চোখে দেখা, এ কথাটি এখানে অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় 1/2 নারী ও 1/2 পুরুষ, এটি সবসময় প্রায় 1/2-ই থাকে, একটু পার্সেন্টেজ হয়তো 52-48 এরকম হয়। তো দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে, এখানে বইয়ে লিখেছে দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে, অর্থাৎ পুরুষরা বাহিরের কাজ করলে নারীরা পুরুষকে গৃহস্থালে কাজ করে সহযোগিতা করে, আবার অনেকাংশে মেয়েরাও অফিসিয়ালি কাজ করে পুরুষদেরকে সহযোগিতা করতেছে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে। কাজেই নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য অর্থাৎ ভেদাভেদ বা পার্থক্য করা উচিত নয়। তারপর এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদের হেডলাইনটি হচ্ছে সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। অর্থাৎ সমাজে আমাদের যে ভিন্নতা রয়েছে, যে অসঙ্গতিগুলো রয়েছে, আর
সমাজে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে, অটিস্টিক শিশু রয়েছে। এই সম্পর্কে এই টপিকসটি একটু বলে নিই। আমাদের সকলের মাতৃভাষা এক নয়, কারো ধর্ম আলাদা, অনেকের মা বাবার পেশা ভিন্ন। যেমন আমাদের মাতৃভাষা বাংলাদেশে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা বসবাস করে, তাদের মাতৃভাষা এক নয়। অর্থাৎ তারা জন্মের পরে তাদের মা থেকে যে ভাষা শিখেন সেটাই তাদের মাতৃভাষা, সকলেরই মাতৃভাষা। মায়ের মুখ থেকে যে ভাষাটা শেখা হয় সেটি মাতৃভাষা। তো আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের মায়েরা বাংলা ভাষায়, আমাদের জন্মের পর থেকে আমাদের মায়েরা বাংলা ভাষায় কথা বলেছে, সেগুলো শুনে আমরা অভ্যস্ত। তো আমাদের দেশে বসবাস করে, অর্থাৎ বাংলাদেশের মূল ভূখণ্ডে বসবাস করে কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, যেমন সাঁওতাল, মারমা, মণিপুরী, খাসিয়া, এগুলো তঞ্চঙ্গরা, মুরং ইত্যাদি ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তারা বসবাস করে। তাদের মাতৃভাষা ভিন্ন, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজস্ব ভাষা রয়েছে, তাদের ধর্ম আলাদা, অনেকের মা বাবার পেশাও আলাদা। অনেক ক্ষেত্রে যেমন আমাদের পিতৃতান্ত্রিক পরিবার, পিতাই প্রধান। আমাদের বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক জাতি আছে যাদের মাতা প্রধান, অর্থাৎ মাতৃতান্ত্রিক পরিবার। এমন আছে যে মারা কৃষি কাজ করে, মারা বাহিরে কাজ করে, বাবারা সন্তানদের লালন পালন করে, বাবারা গৃহস্থালির কাজ করে। অনেক শিক্ষার্থী আছে যাদের পারিবারিক অবস্থার মধ্যে ভিন্নতা রয়েছে, যেমন অনেকে শিশু বয়সে মা বাবার সাথে আয়মূলক কাজ করে, আর এ কারণে অনেকে বিদ্যালয়ে আসতে পারে না। যেমন আমাদের দেশের গ্রাম অঞ্চলগুলোতে, বিশেষ করে বাটি অঞ্চলগুলোতে, খুব অল্প বয়সে 10-11 বা 8-9 বছর বয়স থেকে দেখেছে তার বাবা জেলে, সে জাল দিয়ে মাছ ধরতেছে, ওই বাচ্চাটা সাপোর্ট করতেছে। হ্যাঁ, নৌকার মধ্যে কোনো মতে একটি বইটা নিয়ে বসে আছে, একজন একটু অল্প একটু সাহায্যকারী হইলেই যেমন আরেকটি লোক সাথে লাগে না, আর আরেকজনকে পার্টনার নিতে হয় না, অথচ এই মাছ ধরার কাজটা টোটালি হয়ে যায়। তো এই সুযোগটি কাজে লাগানোর জন্যে পরিবার তাদের অভাব অনটনের কারণে হয়তো এই কাজটি করে থাকে। ছোটো বাচ্চাটিকে যে বয়সে স্কুলে দেওয়ার কথা সেই বয়সে বাচ্চাটিকে জেলে হিসেবে তার বাবার সাথে নিয়ে যায়। এরকম অনেক পেশায় বাচ্চাগুলোকে অ্যাড করা হয়, তো এটি যেন না করা হয়। শ্রেণীতে কারো পড়া শিখতে একটু বেশি সময় লাগে। তোমরা যারা শিক্ষার্থী, একসাথে অনেক শিক্ষার্থী পড়ো, কারো কারো পড়া শিখতে অনেক কম সময় লাগে, কারো কারো অনেক বেশি সময় লাগে। কেউ কেউ অনেক বেশি কথা বলতে পারে, কেউ কেউ একদম কথাই বলে না। তো যারা একদম কথা বলে না তাকে নিয়ে ইয়ার্কিমূলক কথা বলা যাবে না, তাকে বন্ধুসুলভ তার সাথে আচরণ করতে হবে। যেভাবে আচরণ করলে সে ইজি ফিল করবে, সহজ ফিল করবে, এবং তার ভিতরের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবে। এভাবে আলোচনা তার সাথে করতে হবে, এভাবে তার সাথে মিশতে হবে। কেউ মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে, কেউ শারীরিক অসুবিধাও থাকতে পারে, শারীরিকভাবে বিকলাঙ্গ থাকতে পারে, হাত পায়ে সমস্যা থাকতে পারে। তো তাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে হবে যেন ওর মনে এরকম কোনো কষ্ট না যায় যে আমি স্বাভাবিক শিশুদের মতো নয়, বিদায় অন্য স্বাভাবিক শিশু বন্ধুরা আমার সাথে রূঢ় আচরণ করে, ভালো আচরণ করে না, সেটি যেন আমরা না করি। তারপর কারো শুনতে সমস্যা হয়, আবার দেখায়ও কারো সমস্যা হয়, অর্থাৎ কারো কানে প্রবলেম থাকে, শুনতে সমস্যা হয়, তাকে বইরা ইত্যাদি ইত্যাদি বলা যাবে না। তারপর যে দেখতে সমস্যা হয়, দৃষ্টি প্রতিবন্ধী আছে, তাকেও কোনো রকম বৈষম্যমূলক কথাবার্তা বলা যাবে না, তাকেও সহযোগিতা করতে হবে। মনে রাখতে হবে যে এই অবস্থাটির জন্য সে দায়ী নয়, তাকে সৃষ্টিকর্তা এভাবে পাঠিয়েছেন। সো সৃষ্টিকর্তা যেহেতু এভাবে পাঠিয়েছেন, আমাকে পাঠাইতে পারতো, তোমাকে পাঠাইতে পারতো, সো আমাদেরকে পাঠায় না, এই জন্যই আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। এখন সৃষ্টিকর্তার দেওয়া আরেকজন মানুষকে আমরা কোনোভাবেই বৈষম্য চোখে দেখতে পারি না। তো বিদ্যালয়ে ওইসব শিশুদের সাথে আমরা সৌজন্যমূলক আচরণ করবো, বন্ধুসুলভ আচরণ করবো, প্রয়োজনে আমরা সবাই পাশে দাঁড়াবো এবং তাদেরকে সহযোগিতা করবো। কেউ কেউ পড়াটা উঠাইতে পারতেছে না, হ্যাঁ, কেউ কেউ ডান হাতে প্রবলেম, বাম হাতে উঠায় পড়াটা উঠাইতে পারতেছে না, আমি যদি একটু দ্রুত উঠাইতে পারি তা আমার বন্ধুটিকে একটু উঠিয়ে দেবো, অথবা বলবো যে তুমি চিন্তা করো না, তুমি শুধু দেখতে থাকো পড়াটা, আমি তোমাকে পড়ার এক ফাঁকে উঠাই দেবো, আমার খাতা থেকে তোমাকে উঠাই দেবো, অথবা তোমাকে আমার খাতাটি দিয়ে দেবো, তুমি ধীরে সুস্থে পরে উঠাই নিও টিফিন আওয়ারে, অথবা টিফিন আওয়ারও তোমাকে আমি উঠাই দেবো। এরকম কিছু সহযোগিতামূলক আচরণ করতে হবে। তোমরা ক্লাস পার্টি করবা, ক্লাস পার্টি করতে দেখা গেছে সকলের মা বাবা মা সমান বিত্তশালী নয়,
কেউ কেউ আছে রাজি হয় না, কারণ তার পিতামাতার কাছ থেকে এই টাকাটা, তোমরা যে চাঁদাটা ধরো, এই চাঁদার টাকাটা হয়তো সে দিতে পারবে না। তো এইসব কিছু চিন্তা করতে হয়, চিন্তা করে যারা তোমাদের মধ্যে বৃত্তশালী আছে তাদের দায়িত্ব নিতে হয় যে 100 টাকা করে চাঁদা ধরেছ, আমি একাই 200 টাকা দিব। তোমাদের মধ্যে থেকে আগে বাছাই করে যে গোপনীয়ভাবে এটা করতে হবে যে এমনকি এমনকি এরকম 5 জনকে আমরা ইচ্ছে করে 20 টাকা চাঁদা ধরবো, কারণ ওর জন্য বুঝতেও না পারে যে আমরা 20 টাকা চাঁদা ধরলাম। এবং অন্য কেউ 100 টাকাটা দিয়ে নেবা ইচ্ছে করি, তাহলে সেও বুঝতে পারলো না এবং সে তোমার সাথে অংশগ্রহণ করলো হাসি আনন্দে, এবং তার যে অক্ষমতাটা সেটা তাকে বুঝতে দেওয়া যাবে না। এমনিতেই বলতে হবে যে তোমাকে আমরা ইচ্ছে করে 20 টাকা ধরেছি, আমাদের মনে হয়েছে যে তোমার 20 টাকা, তুমি যদি স্বেচ্ছায় বেশি দিতে চাও তাহলে সেটা তোমার ব্যাপার। তো এইরকম আচরণ করতে হবে যেন সকল কিছু খুব সুন্দর হয়, সুস্থ হয়। তো আজকে এই অধ্যায়টির যে প্রশ্নগুলো আছে সেটি 86 পৃষ্ঠায়, 86 পৃষ্ঠা থেকে দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 4টি এবং রচনামূলক প্রশ্ন আছে 2টি। তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন 4টি এবং রচনামূলক প্রশ্ন 2টি শিখবা, সেই সাথে তোমাদের গাইড থেকে যে গাইড স্কুল থেকে সিলেক্ট করা হয়েছে সেই গাইড থেকে তোমরা এই সৃজনশীল অর্থাৎ কাঠামোবদ্ধ প্রশ্নগুলো দেখে নেবা, সাথে সাথে যে অধ্যায় যেদিন যাবে সেই সাথে সাথে কাঠামোবদ্ধ প্রশ্নগুলো পড়ে রাখবো। আজকে ক্লাসটি এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।